যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আমরা ইমানের জন্য জাগ্রত হয়েছি, আমরা পরকালের জন্য জেগে উঠেছি, আমাদের এই ঈমানটাকে মজবুত করতে হবে, আমাদের এই ঈমানটাকে শক্তিশালী করতে হবে। বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তারপরে আম্মার ইবনে ইয়াসিরের মতো, এই সমস্ত সাহাবীদের জীবনে আমরা সকলেই কম বেশি জানি সম্মানিত শ্রোতৃমণ্ডলী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের ঈমানের গণ্ডি আজকে এত নিম্ন স্থানে চলে গেছে, আমার মুসলিম ভাই পাশে অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, জেলখানায় যাচ্ছে, তাদের জন্য কথা বলার ইমান, কথা বলার সৎসাহস আমাদের নাই সম্মানিত শ্রোতৃমণ্ডলী। ইমানের বিষয়টা আমরা ভুলে গেছি, আমাদের সমাজে হিংসা বিদ্বেষ একেবারে পরতে পরতে চলে এসেছে, আমাদের রক্তের অণু পরমাণুতে হিংসা বিদ্বেষ মিশে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুনান তিরমিজি সুনান নাসাই 3104 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান আল হাসান, কোন ইমানদারের মাঝে, কোন ব্যক্তির মাঝে, কোন ব্যক্তির অন্তরে ইমান এবং হিংসা একত্রিত হতে পারে না। যদি কোনো ব্যক্তির মাঝে হিংসা থাকে সে ইমানদার নয়, আবার যদি কোনো ব্যক্তি ইমানদার হয় তার মধ্যে হিংসা থাকতে পারে না।